আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আল ফারুক বলছি নিউ জার্সি থেকে। আজ অনেক স্পেশাল একটা ইফতার বানাবো। রমজানুল মুবারক, আপনাদের সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আমরা আজ যেটা বানাবো সেটা হবে প্রোটিন সমৃদ্ধ, খুবই হেলদি। হ্যাঁ, খুব হেলদি না, কারণ তেল ভাজা হবে, বাট হেলদি ইনাফ, অন্যান্য অনেক খাবারের চাইতে হেলদি, এবং প্রচুর এনার্জি পাবেন এটা খেলে, এবং আপনাদের তারাবির নামাজ পড়ার জন্য প্রচুর প্রচুর এনার্জি পাবেন, শক্তি পাবেন। অনেক অনেক মজার, এবং নিঃসন্দেহে আপনারা বানিয়ে খাবেন এবং জানাবেন কেমন হয়েছে। এটার কী নামে ডাকবো আমি, একে কী বলবো আমি শুন না, তবে এটা হলো সিঙ্গাড়া, সমোচা এবং আরও বিভিন্ন জিনিসের শঙ্কর একটা জিনিস। ভিতরে চিকেনের মাংস থাকবে, আলু থাকবে, আরও কিছু সবজি থাকবে, ক্যারোট থাকবে, সব কিছু মিলে মিশে বানাবো। যতটুকু সম্ভব কম তেল দিয়ে, কম মশলা দিয়ে বানানোর চেষ্টা করব। আর আপনার শুধু ভাজার সময় একটু তেল লাগবে, আর তাহলে তেল আর কোথাও ইউজ করা হবে না। কী নাম দেয়া যায় এটা যদি আপনারা আমাকে জানান, আমি সেই নামটা এটাকে দিয়ে দিব, যে নামটা পছন্দ হয় আমি সেই নামটাই দিব এটার। এটাকে আসলে কি মুরগ পুরি বলবো, নাকি মুরগ সমোসা বলবো, আমি শিওর না, আপনারা একটা আইডিয়া দিয়ে দিন আমাকে। আমাদের যা যা লাগবে, আমাদের একটা এক টুকরো মুরগির বুকের মাংস লাগবে, একটু হলুদ, জিরা আর পাঁচ ফোড়ন, আমি পাঁচ ফোড়ন ইউজ করবো এখানে। আর লাগবে টমেটো, গাজর, কয়েকটা কাঁচামরিচ, কিছু মটরশুঁটি, কয়েকটা আলু, পেঁয়াজ, লবণ, গোলমরিচ, তেল। আর লাগবে দুই কাপ ময়দা, আদা রসুন লাগবে এক চা চামচের মতো, আদা রসুন বাটা, আর কিছু গরম মশলা। গরম মশলা আমি পাউডার করে নিয়েছি আগে, আমি সেটা ইউজ করব। আপনারা কেনা গরম মশলা ইউজ করতে পারেন। আগে বলেছি আমরা আলু নিয়েছি তিনটা, মাঝারি সাইজের হলেই হবে, মাঝারি সাইজের তিনটা আলু হলেই হবে। এটাকে আমরা এখন ছিলে ভালো করে ডাইস টাইস করে কেটে নেব। আমি ক্যারোট সম্পূর্ণটা নেই নাই, আমি অর্ধেক ক্যারোট ডাইস করে নিয়েছি। আমরা এখানে আজকে দুই ধরনের ডো ইউজ করবো, একটা হলো তেল দিয়ে, শুধু তেল দিয়ে মাখানো একটা ডো, আর একটা হবে শুধু পানি দিয়ে, এবং সবই রুম টেম্পারেচার পানি দিয়ে, আমরা গরম পানি ইউজ করবো না। যে ডোতে আমরা পানি দিয়ে বানাবো সেখানে দেবো দেড় কাপ ময়দা, আর যেটা বানাবো আমরা তেলের ডো সেটার মধ্যে শুধু আধা কাপ ময়দা আমরা দেবো। প্রথমে বানাচ্ছি এই পানি দিয়ে বানানো ডো, আমরা পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। এখন পানি আমরা আস্তে আস্তে দেবো, একবারে সব পানি দেবো না, কারণ তাহলে বেশি হয়ে যেতে পারে, আর যদি বেশি হয়েই যায় কী আর করা, আর একটু ময়দা অ্যাড করতে হবে। এই তো আমরা এভাবে অল্প অল্প করে পানি মিশিয়ে এই ডোটা বানিয়ে নিব। এভাবে আস্তে আস্তে আপনারা, আমি জানি আপনারা সবাই ময়দা মধ্যে জানেন, তারপরে আমার বলার বলি আর কি। আবার অনেকে তো আছেন কখনো বানান নাই, প্রথম ফার্স্ট টাইম, কাজেই তাদের জন্য আসলে এত ডেসক্রিপশন, এত ভেঙে ভেঙে বলাটা, যারা নতুন তাদের জন্য, আর যারা আপনারা জানেন তারা তো জানেনই আলহামদুলিল্লাহ। আমাদের ডো মাখানো মোটামুটি হয়ে গেছে, এখন আমরা এটাকে ঢেকে রাখবো, এবং ঢেকে রাখাটা খুব ইম্পর্টেন্ট, কারণ ঢেকে যদি না রাখেন এটা ড্রাই হয়ে যাবে। আর আমরা রাখবো 15 মিনিট থেকে আধা ঘন্টা, মিনিমাম 15 মিনিট রাখতেই হবে। এখন আমরা আমাদের তেলের ডোটা বানাবো, এবং এই তেলের ডো বানাতে ওই একইভাবে আমরা প্রথমে একটু লবণ দিয়ে নেব পরিমাণ মতো। লবণ দিয়ে শুধু তেল দিয়ে মেশাবো এই ডোটা, এভাবে অল্প অল্প করে মেশাবো। আরেকটু লাগবে আসলে, আচ্ছা আমাদের এই ডোটো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কেমন হয়েছে, সুন্দর একটা ডো। এখন এটাকে আমরা ঢেকে রেখে দেবো 15 মিনিট থেকে আধা ঘন্টা, কিন্তু মিনিমাম 15 মিনিট রাখতে হবে। আচ্ছা একটা কুইজ,
দেখি কয়েন উত্তর দিতে পারেন। এই দুইটা ডো প্রত্যেকটাই মিনিমাম 15 মিনিট রাখতে হবে। এখন আমি দুইটা ডো যদি 15 মিনিট করে রাখি তাহলে আমাদের দুইটা ডো কমপ্লিট হতে কতক্ষণ লাগবে? দেখি কজন সঠিক উত্তর দেন। আমাদের ডো তৈরি করা শেষ, এখন আমরা আমাদের মুরগির চিকেন ব্রেস্টটা রান্না করব, প্লাস আমরা পুরটা বানাবো। আসলে এখন আমরা এখন পুর বানাবো। আমি এই মুরগির মাংসে লবণ আর গোলমরিচ দিয়ে দিচ্ছি। এখানে আর কোনো মশলা দিতে হবে না, শুধু লবণ আর গোলমরিচ দিয়েই আমরা এটাকে তাওয়ায় রান্না করব। তাই আমরা খুব অল্প তেল দিলাম, একেবারে কম, কিন্তু অল্প একটু যেন প্যানটা হালকা একটু কোটেড হয় আর কি। তেল গরম হয়ে গেলে এখন আমাদের মধ্যে আমাদের তেলটা অনেক গরম হতে হবে, আমরা আমাদের চিকেন ব্রেস্ট দিয়ে দিচ্ছি। আমরা এখন এটাকে 5 মিনিট এক এক সাইডে 5 মিনিট করে রান্না করব। উল্টে দিচ্ছি, দুই পাশে একটু ভাজা ভাজা হয়ে গেলে আমরা ঢেকে দিচ্ছি। কয়েক মিনিট রান্না হয়ে যাওয়ার পর আমি এখানে কয়েক টুকরো বরফের টুকরো দিয়ে দিচ্ছি, যেন মাংসটা একেবারে ড্রাই না হয়ে যায়। এতে মাংসটা একেবারে ড্রাই হয়ে যাবে না। এখন আইস না দিয়ে পানি দিলেও হয়, কিন্তু পানি দিলে সেখানে পানিটা হঠাৎ করেই বেশি দেওয়া হয়ে যেতে পারে, আর বরফ দিলে সেটা আস্তে আস্তে গলে সেটা মাংসটা অ্যাবজর্ব করবে, এতে আমার মাংসটা ড্রাই হয়ে যাবে না। আপনারা কিন্তু এভাবে চিকেন ব্রেস্ট রান্না করে খেতেও পারেন, শুধু লবণ আর গোলমরিচ, আর এভাবে রান্না করবেন আর খেতে অসম্ভব মজা। দেখতে পাচ্ছেন কোনো এক্সট্রা পানি নাই এবং মাংস ড্রাই হওয়ার প্রশ্নই ওঠে না এখন এই অবস্থায়। আমি চাচ্ছি একটু পোড়া পোড়া হোক, তাতে ফ্লেভার বাড়বে। এখন বাকিটা আমি খুলে রান্না করব পোড়া পোড়া হওয়ার জন্যে। এটা মোটামুটি রান্না শেষ হয়ে গেছে। আমাদের মাংস যেমন পোড়া পোড়া করতে চেয়েছিলাম, একটু ভাজা ভাজা হবে ফ্লেভার হওয়ার জন্যে, সেটা হয়ে গেছে। এখন আমরা এটাকে তুলে রেখে দিব। এটা এখন রেস্টে থাকবে 5 মিনিট কিংবা 10 মিনিট। তারপর এটাকে আমরা কেটে আমাদের আলু, পেঁয়াজ, ক্যারট, টমেটো এগুলোর সাথে আবার রান্না করব। মুরগির মাংস ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমরা এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিব। লুকস বিউটিফুল। এটাকে না কেটে আপনারা এভাবে এভাবে পিষেও নিতে পারেন, হালকা করে এইভাবে দেখেন এরকম খুলে গেছে এটা। এটা কিন্তু আসলে আরও ভালো হবে বেশি কাটার চাইতে। প্রথমে আমি অল্প স্লাইস করে নিয়েছি, তারপর এটাকে যেভাবে আমি ভেঙে দিচ্ছি। আমি কেটেছি কিন্তু আশের এগেনস্টে, দেখতে পাচ্ছেন, যার জন্য ছিঁড়লে এটা ছোটো ছোটো হয়ে ছিঁড়ে যাচ্ছে, বড় বড় আশ নাই, ছোটো ছোটো আশ। তো আমি ছুরি আসলে একটু একটু করে এটাকে কাটছি এবং পিষে দিচ্ছি। এটাকে হাত দিয়ে আর একটু পরে পিষে নিলেও পিষে নেওয়া যাবে, কোনো সমস্যা নাই। আসলে কাটতে হচ্ছে না, এটা এমনিতেই আলাদা 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 হয়ে যাচ্ছে। আপনারা কিন্তু এটাকে তেলে না ভেজে শুধু পানিতে জাল দিয়ে বানাতে পারেন। আর আসলে আমি তো তেল দেই নাই, আমি তেল মাত্র অল্প একটু বেবি 1 চা চামচ দিয়েছিলাম। এখন এটাকে আপনি এভাবে ছিঁড়ে নিতে হবে, এভাবে আলাদা আলাদা করে নেবেন, তাহলে এটা আলুর সাথে মিশে যাবে এবং এটা খেতে যে মজা হয় ইজ জাস্ট আনবিলিভেবল, অ্যামেজিংলি মজা হয়। আর এই যে বলেছিলাম একটু পোড়া পোড়া, এটা হলো আলাদা ফ্লেভার অ্যাড করার মধ্যে। এখন আমরা এটাকে প্যানে নিয়ে নিচ্ছি।
এটাকে আমরা যখন আলু রান্না করব তার সাথে মিশিয়ে দেবো। আলু রান্না হয়ে গেলে এই চিকেন কিন্তু রান্না শেষ, একেবারে পারফেক্টলি রান্না হয়েছে, এটা এখনই খাওয়া যায়। আমরা একটা গরম প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখন আমি দিচ্ছি আধা চামচ, আধা চামচের মতো পাঁচফোড়ন। একটু ফুটে উঠলেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। গাজর, পেঁয়াজ একটু নরম হয়ে গেলেই আমি এর মধ্যে আমার মশলাগুলি দিয়ে দিচ্ছি। জিরা দিচ্ছি আধা চা চামচ কিংবা একটু বেশি। হলুদ দিচ্ছি পরিমাণ মতো, আসলে আধা চামচের কম আমি হলুদ দিয়েছি। আদা রসুন দিচ্ছি এক চা চামচ কিংবা একটুখানি বেশি। এটা হলো আদা রসুন বাটা। এখন আমি এটাকে ভাজবো যে পর্যন্ত এটার কাঁচা মশলার গন্ধটা না চলে যায়। একটু পানি দিয়ে দিচ্ছি। আমি আলু কিন্তু বেশ কয়েকবার ধুয়েছি, আমি প্রায় দুইবার ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে আলু দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি বেশি না, অল্প পানি দিয়ে ঢেকে দিব এবং এনাফ পানি দিয়েছি যেন আলু এবং গাজর গলে যায়। আমাদের আলু সিদ্ধ হয়ে গেছে। আমরা এখন কিছু কিছু আলু ভেঙে দিব, সব আলু না, আমরা কিছু কিছু আলু ভেঙে দিব। কিছু কিছু আলু থাকবে আস্ত আস্ত, কিছু আলু থাকবে ভাঙা, মানে একেবারে মিশে যাবে, যেন তাহলে মাখা মাখা হবে এবং এটা খেতে অনেক মজা হবে বেশি। এবং সব হয়ে গেলে যখন একেবারে কমপ্লিট, তখন আমরা আমাদের চিকেন মিশিয়ে দেব, এর মধ্যে একটু গরম মশলা দেব এবং কিছু মটরশুঁটি দেব, ও কিছু কাঁচামরিচ এবং পেঁয়াজও দেব। এখন প্রশ্ন উঠতে পারে যে যদি আলু যখন আপনি রান্না করতে দিবেন তখন পানি কতটুকু দিবেন, যদি বেশি হয়ে যায় তাহলে কী হবে? বেশি হয়ে গেলে আর কী করবেন? আরও বেশি পানি দিয়া তারপর দিবেন একটা গোটা, তারপরে হইব আপনার পটেটো স্যুপ, এটা চামচ দিয়ে খাবেন, এটা অ্যাভয়েড করা যায়। আপনারা চাইলে আলু ছোটো ছোটো করে কেটে আলাদা গরম পানিতে সিদ্ধ করে নেবেন, যখন সিদ্ধ হয়ে যায় তখন পানি ফেলে দিতে পারেন, তাহলে স্বাদটা মনে হয় একটু কমে যায়, কিন্তু আপনার অ্যাটলিস্ট স্যুপ খেতে হবে না। দেখতে পাচ্ছেন কী সুন্দর মাখা মাখা হয়েছে। এখন আমরা এর মধ্যে কিছু শুকনো মরিচের গুঁড়ো আর কিছু গরম মশলা দেবো। আমি শুকনো মরিচের গুঁড়ো আধা চা চামচের মতো দিচ্ছি, আপনারা ঝাল বেশি খান যারা তারা অবশ্যই বেশি দিতে পারেন। এখন প্রশ্ন উঠতে পারে যে শুকনো মরিচের গুঁড়ো আগে দিলাম না কেন, ভুলে গেছিলাম। অল্প গরম মশলা গুঁড়ো দিচ্ছি, এটা দিতে হবে একদম পরে, এটার ফ্লেভারটা যেন চলে না যায় এই জন্য এটা পরে দিতে হয়। মুরগির মাংস, আমাদের কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, ফ্রেশ কাঁচামরিচ, আর কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এতে কিন্তু স্বাদ অনেক বেড়ে যায়, আপনি যখন খাবেন তখন এটা অনেক খেতে ভালো লাগবে। এখন একটু ভালো করে মাখিয়ে নেব। এখন এটাকে আমরা ভালো করে মিশিয়ে নেব এবং এটা হলো আমাদের পুর। এটা যা হবে না খেতে, ও মাই গড। বিজয়, হোয়াট ইউ থিঙ্ক? ইয়া, ইট স্মেলস লাইক সামোসা। ইট লুকস রিয়েলি গুড টু। ইয়া, ফর শিওর, আ লট অফ গুড কালারস ইন দেয়ার। ইয়া, লটস অফ গুড স্টাফ। এরপর যে আপনারা চাইলে লবণ টেস্ট করে দেখতে পারেন, লবণ কম বেশি হলে, বেশি না কম হলে দিয়ে দিতে পারেন। আর আমি মাত্র আধা চামচের মতো গুঁড়ো মরিচ দিয়েছিলাম, অনেক ঝাল হয়ে গেছে। যাই হোক, আপনারা যদি ঝাল কম খান তাহলে আরও কম দিবেন। এখন আমি এটাকে ঢেকে রেখে দেব। আমাদের আধা ঘন্টা হয়ে গেছে, আমরা আধা ঘন্টা পর আমার হাত, বাই দ্য ওয়ে আমার হাত পরিষ্কার ধোয়া, ধুয়ে নিয়েছি আমি, সো এটা নিয়ে কোনো চিন্তার কিছু নাই। আমি এটাকে আমি চার ভাগ করব। এটা হলো যে পানি যে দিয়েছিলাম সেটা, এটা হলো পানি ওয়াটার ডো, যেটা পানির ডো, পানি দিয়ে বানিয়েছিলাম। আর একটু নিট করে নিতে হবে,
ডিট মানে অফকোর্স বুঝেন মানে মথে নিতে পারে একটু। এটা আমাদের তেলের ডোটা, এটাকে আমরা চার ভাগ করব। এটা ভেঙে যাচ্ছে, কোনো অসুবিধা নাই, এটা কোনো সমস্যা হবে না। আমরা আমাদের তেলের ডো, তেল দিয়ে যেটা বানিয়েছি সেটাকে আমাদের রেগুলার ডো দিয়ে র্যাপ করে নিচ্ছি এভাবে। এবং আমরা এটাকে আরও এভাবে আরও 15 মিনিট থেকে আধা ঘন্টা আমরা রেখে দেব, তারপর আমরা আমাদের পরবর্তী স্টেজে কাজ করব। এইভাবে আমরা চারটা বল তৈরি করলাম, তারপর আমরা এটাকে ঢেকে রাখবো যেন ড্রাই না হয়ে যায়, এবং আধা ঘন্টা পরে এসে আমরা বাকিটা আবার করব। তারপর আমাদের আসল চিকেন, এটাকে কী বলে, চিকেন পুরি, তারপর আমাদের চিকেন পুরি বানানো শুরু হবে। Not samosa really, it's a kind of samosa, but we'll see what we can name it. এভাবে সমস্তটাকে কভার করে আমরা এখন এটাকে ঢেকে রেখে দিব যেন বাতাসে ড্রাই না হয়ে যায়। আমরা আধা ঘন্টা পরে আবার শুরু করব রান্না। আমাদের আধা ঘন্টা হয়ে গেছে, আমি এখন দেখাই এটাকে তো আমরা এই যে তখন বল করে রেখেছি, এখন এটাকে আমি রোল করব। আমরা এটাকে প্রথমে বেলে নিচ্ছি, বেলেটার দুইটা স্টেপ আছে, আমি দেখাবো আপনাদেরকে। এভাবে বেলে প্রথমে এইভাবে লম্বা করে রোল করবেন, এটা হলো একটা স্টেপ। এখন আবার যখন রোল করবেন তখন এই যে ভাঁজটা আছে এটা যেন উপরের দিকে থাকে, তারপর আবার এটাকে এইভাবে আমরা রোল করলাম, এটাকে আবার উপরে দিতে হবে এভাবে। এটাকে চার ভাগ করবো আমরা, এ দেখতে পাচ্ছেন লেয়ার, এই লেয়ারটাই আমরা বানাতে চাচ্ছি। এরকম লেয়ার লেয়ার হবে,
যদি একটু খুলে আসে কোনো অসুবিধা নাই, এটা নিয়ে অত চিন্তা করার কিছুই নাই। এটা বেশি পাতলা হবে না, কিন্তু এটা মোটা হবে। এখন আমরা একটু পুর দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমরা ফোল্ড করবো এভাবে। আর যদি না লাগে তাহলে আপনারা পানি দিয়ে দিতে পারেন, একটুখানি পানি দিয়ে, কিন্তু লেগে যাচ্ছে অসুবিধা নেই। তারপরে এভাবে আমাদের বাসায় দেশে যেমন পুলি পিঠা বানায়, আমি পুলি পিঠা বানানোর তো এক্সপার্ট না, কিন্তু সেটা সেইভাবে এটা এভাবে ফোল্ড করতে হবে। তো এটা আসলে অত সুন্দর হয়নি, কিন্তু ইউ গ্যাস গেট দ্য আইডিয়া, খুব একটা খারাপও হয় নাই। পরিমাণ মতো পুর দিয়ে নিচ্ছি ভিতরে। যদি না লাগে তাহলে একটু পানি দিয়ে নিতে পারেন। এখন এটাকে আমি ক্লোজ করব। এখন বুঝবেন কিভাবে যে তেল গরম হয়েছে, একটা বাঁশ অথবা কাঠের টুকরো দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন স্লোলি বাবল উঠছে, এখন এই তেল গরম হয়ে গেছে। তেল বেশি গরম হলে সমুচা পুড়ে যাবে এবং ভিতরে ভাজা হবে না, আর যদি কম গরম হয় তাহলেও ভাজা হবে না, কাজেই মিডিয়াম আঁচে ভাজতে হবে এটাকে। আর একেবারে ডুবো তেলে ভাজতে হবে, আপনি যদি তেল কম দেন তাহলে কিন্তু ঠিক মতো ভাজা হবে না। অর্ধেক ভাজা হয়ে গেলে একটু উল্টে দিতে হবে। ওয়াও, লুক এট দোজ লেয়ার্স, লেয়ার দেখতে পাচ্ছেন কত সুন্দর লেয়ার হয়েছে, মাই গড। এখনও ভাজা হয়নি, আরও একটু ভাজা হবে। দেখতে পাচ্ছেন কীভাবে বাবল উঠছে, তার মানে এটা আরও অনেকটু আরেকটু ভাজা হওয়া প্রয়োজন। ভাজা হয়ে গেছে আমাদের চিকেন পুরি। কি সুন্দর লেয়ার লেয়ার হয়েছে, ওয়াও, ইটস বিউটিফুল। এখন এই চিকেন পুরি যদি আপনি ইফতারিতে কারোর সামনে দেন তাহলে সে কি মুগ্ধ হয়ে যাবে, এমন হবে? আমি জানি আপনাদের মনে প্রশ্ন, ভাইয়া আঙ্কেল এটা দেখি সিঙ্গারা বানানো যায় না? অবশ্যই যায়। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আমি আপনাদের কথা মনে করে সিঙ্গারা বানিয়েছি, দেখাবো। আর সিঙ্গারার কথা মনে হতে একটা মজার গল্প মনে পড়ে গেল। আমি যখন প্রথম আমেরিকাতে আসি হঠাৎ একদিন অনেক সিঙ্গারা খেতে মন চাইল, তখন সিঙ্গারা বানানো জানি না আর তখন ইউটিউব নাই, কাজেই কোথেকে বানাবো কীভাবে বানাবো। পরে আন্তাজে বানালাম, সিঙ্গারা হয়েছে দেখতে খুবই সুন্দর, কিন্তু সেটা এমন শক্ত হয়েছে যে ঢিলা দিলে কারো মাথা ফেটে যাবে, কপালে লাগলে ডেফিনেটলি কপাল ফেটে যাবে। কারণ আমি যে ডোটা বানিয়েছিলাম সেখানে আমি কোনো দিয়ে নাই, তেল দিয়ে নাই, তেল ছাড়া রেগুলার পানি দিয়ে লবণ দিয়ে ডো বানিয়েছিলাম। কাছে অনেক অনেক পরে শিখেছি যে এটা এভাবে করতে হয়। অ্যাকচুয়ালি আমার বউ এসে আমাকে শিখিয়েছে সিঙ্গারা, যে এটা ডোটা কীভাবে বানাতে হবে। এই যে বলেছি আপনাদের জন্য সিঙ্গারা বানিয়েছি, এখনও ভাজা হচ্ছে, ভাজা হয়নি। এই যে আসামি সিঙ্গারা বানিয়েছি দুইটা শুধু আপনাদেরকে দেখানোর জন্যে। ভাজার সময় যে দুটি কথা মনে রাখতে হবে সেটা হলো, এটা এটা স্পেশালি এটা ভাজতে গেলে, সিঙ্গারা ভাজতে গেলে একই জিনিস, আপনি অনেক বেশি হিটে তাড়াহুড়া করে ভাজতে পারবেন না, আপনাকে সময় নিয়ে আস্তে আস্তে ভাজতে হবে, মিডিয়াম আছে। আর তেলও ডুবো তেল হতে হবে, আপনি যদি অল্প তেল দিয়ে ভাজতে চান এটা হবে না, পুড়ে যাবে অথবা ইভেনলি ভাজা হবে না, আপনার ডুবো তেল লাগবে। আর এ হলো সেই সিঙ্গারা,
যেটা আপনারা দেখতে চেয়েছিলেন আপনাদের জন্য কিন্তু বানিয়েছি আমি দুইটা এখন জানেন তো কি করব আমি খাবো ওয়াও যেমন মচমচে একটু চুই ভাব আছে আর তেমনি নরমে কামে মুখ মিশে যাচ্ছে এখন এটাকে এইভাবে বানানোর কারণটা কি আমরা তো রেগুলার সিঙ্গারার ডো দিয়েই বানাতে পারতাম হ্যাঁ সিঙ্গার ডো দিয়ে হতো কিন্তু এই যে একটা টেক্সচার আপনার ক্রিসপি এবং সফট একটু হার্ড চাবি খেতে হবে এই দুইটা মিলেমিশে এটা অ্যামেজিং একটা টেস্ট তৈরি করেছে এটার মধ্যে আপনার মচমচে ভাব আছে আবার একটু চুই ভাব আছে সো কাজেই মিলেমিশে এটা অ্যামেজিং একটা স্বাদ তৈরি হয়েছে চলুন ভিতরটা কেমন হয়েছে দেখাই Oh, it looks amazingly good. It's just good. অনেক মজা হয়েছে আমি রান্না করতে এটা এনজয় করেছি একটা চ্যালেঞ্জ ছিল এটা একটু চ্যালেঞ্জিং কিন্তু চেষ্টা করলে হয়ে যাবে কোনো অসুবিধা নেই আশা করি আপনারা এনজয় করবেন বানিয়ে এবং আমাকে জানাবেন কেমন হয়েছে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ It's amazingly good. Layer dekhte pachhen? Onek layer. Jemon norom, abar crispy. Ar bhitor je putta, eta eto moja hoyeche je ki bolbo. মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে